আপনি বলেন যে আপাদ মস্তকে আপনার সাহস, কেমন সাহসটা? আসলে সাহস মানে যার ইমানের জোর আছে সে পুরোটাই সাহসী ব্যক্তি। আমি কোনোদিন কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করিনি, কোনো অনৈতিক অর্থ উপার্জন করিনি, এজন্য আমি সাহসী। যে কোনো জনগণের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে আমি একচুলও পিছু হব না। আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি ঢাকা 19 সাভার আসলে আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। মিস্টার সাইফুল, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। দর্শক, একটা কথা বলতেই হয় যে মোটামুটি খুব আলোচনার প্রাণকেন্দ্রে ছিলেন তিনি এবং বেশ বিস্ময়ের সাথে অনেকটা অভাবনীয় জয় উনি পেয়েছেন, যে দুজন, একজন ঢাকা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এবং সাবেক সংসদ সদস্য মুরাদ জংকে হারিয়ে তিনি স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য একটা বড় আলোচিত ঘটনা। ম্যাজিকটা কি ছিল? ম্যাজিক জনগণ, এদেশের জনগণ, সাবেক সংসদ সদস্য মুরাদ জং সাহেবকেও দেখেছেন, বর্তমান সংসদ সদস্য ডাক্তার এনামুল সাহেবকেও দেখেছেন। জনগণ পরিবর্তন চায়। আমি একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে 7 বছর জনগণের সেবা করেছি। আমি আমার ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আমি উন্নয়ন করতে পারি, এটি পরীক্ষিত। এই অঞ্চলের মানুষ আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। এই যে দুজন বলবো যে সাবেক সংসদ সদস্য সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান হিসেবে লড়াই করাটা, কৌশলটা আসলে কি ছিল, শক্তিটা কোথায় ছিল? আমার প্রচণ্ড আত্মবিশ্বাস, এটি হচ্ছে আমার মূল শক্তি। আমি একজন আশাবাদী এবং আত্মবিশ্বাসী মানুষ। হেভিওয়েট বলতে আসলে এটা মিডিয়ায় বেশি প্রচার হয়। আমি মনে করি হেভিওয়েট সেই নেতাই যার জনভিত্তি অনেক বেশি শক্তিশালী, অনেক স্ট্রং। আমার জনভিত্তি আছে, জনসমর্থন আছে, এজন্য আমি মিডিয়ায় যতই হেভিওয়েট প্রচারিত হোক আমি কখনোই এটি আমলে আনিনি। মিডিয়ায় বিভিন্ন সময় দেখা গিয়েছে এই সাবেক সংসদ সদস্য মুরাদ জং, বর্তমান সংসদ সদস্য নির্বাচনের সময় ডক্টর এনামুর রহমান, এই দুজনকে নিয়েই দীর্ঘ আলোচনা হয়েছে, এই দুজনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। আমি বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় দেখেছি, দেখে আমি মনে মনে হেসেছি যে আমি নির্বাচনে পাশ করব, আমাকে বাদ রেখেই বাকি দুজনকে নিয়ে এই মিডিয়ায় ফলাও হয়েছে। আমি কিছু বলিনি, আমি মনে মনে হেসেছি, কারণ আমি জানি জনগণ আমার পক্ষে আছে, নির্বাচনে আমি বিজয় হব ইনশাল্লাহ, এই আশা আমার অনেক আগে থেকেই ছিল, বিশ্বাস ছিল, এজন্য আমি নির্বাচিত হই। সবাই অবাক হয়েছে যে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন সাবেক প্রতিমন্ত্রীকে ধরাশায়ী করলো, সাবেক একজন খুব ডার্ক সাইডে সংসদ সদস্যকে ধরাশায়ী করলো, এটা আপনি জানেন যে বাংলাদেশে একটা খুব মানে একটা তাজ্জব করার মতো একটা ঘটনা ছিল। কৌশলটা কি ছিল? মানে সবাই যখন পরস্পরকে নিয়ে যুদ্ধে লিপ্ত, আপনি তখন ট্রাক মার্কা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং সেটা নীরবে নিভৃতে। আসলে নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন। এই নির্বাচনটাই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়। সংসদ নির্বাচন সাধারণত দলীয় প্রতীকে হয় এবং দলের নেতাকর্মীরা যাকে মনোনয়ন দেয় তার পক্ষেই কাজ করে। আমি মনে করি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্বাচনই সবচেয়ে কঠিন একটি নির্বাচন এবং আমি যে সংসদ নির্বাচনটা করেছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অনেকেই হয়তো মনে করে ছোট, এই নির্বাচনই আসলে সবচেয়ে কঠিন নির্বাচন। সংসদ নির্বাচন দলীয় নেতাকর্মীরা দলের পক্ষে অনেক সময় ইচ্ছা না থাকলেও হয়তো কাজ করতে বাধ্য হয়, কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু কেউ কারো পক্ষে কাজ করতে বাধ্য হয় না, কারণ এটি দল থেকেও ওরকম হয় না, গতবার যেমন দল থেকে হয়েছিল। আর এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে আমি নির্বাচনটা করেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে যত কষ্ট হয়েছে তার চেয়ে অনেক বেশি কষ্ট, অনেক বেশি পরিশ্রম স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই ঢাকা 19 আসনের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাকে করতে হয়েছে। এই নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং একটি নির্বাচন ছিল, বিভিন্ন সময় অনেক হুমকি ধামকির সম্মুখীন হয়েছি, অনেক প্রপাগান্ডার সম্মুখীন হয়েছি, অনেক সময় বাজে রিউমারের সম্মুখীন হয়েছি, আমার নেতাকর্মীদেরকে অনেক সময় ভয় ভীতি দেখানো হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, তারপরেও আমি আমার আত্মবিশ্বাস থেকে এক চুলো পিছাইনি। আমি জানি জনগণ তাদের নেতৃত্ব বেছে নিতে ভুল করবে না, জনগণ সঠিক রায় দেবে এবং আমার আশার প্রতিফলন জনগণ তাদের ভোটের মাধ্যমে ঘটিয়েছে। নির্বাচনে যারা প্রার্থী ছিল তাদের
রাজনৈতিক দলের একটা মার্কা ছিল, যেমন আওয়ামী লীগের মার্কা ছিল নৌকা, সাবেক সংসদ সদস্য যিনি করেছেন তার মার্কা ছিল ইগল, আর আপনার স্বতন্ত্র হিসেবে মার্কা ছিল ট্রাক। এই যে মার্কাটা হেরে গেল, ইগল মানে উড়ে চলে গেল, ট্রাক জিতে গেল, আমি জানতে চাচ্ছি যে ম্যাজিকটা কি ছিল আসলে? ট্রাক আসলে, ট্রাক প্রতীকটা কিন্তু উন্নয়নের প্রতীক, একেবারে সর্বসাধারণের প্রতীক, সব ধরনের মানুষেরই ট্রাক প্রয়োজন। আপনি যেহেতু প্রতীকের কথা বললেন, এজন্য আমি প্রতীকের কথা বললাম। প্রতীক তো একটা প্রতীক মাত্র, মানুষ তো ভোট দেয় প্রার্থী দেখে, আর প্রতীক বড় রাজনৈতিক দলের প্রতীক, প্রতীক একটি ফ্যাক্টর। সেই ক্ষেত্রে প্রার্থীর বিবেচনা অনেক ক্ষেত্রে মানুষ করে না, দলীয় ভিত্তিতেই ভোট দেয়। এবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সুযোগটি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য, এই জন্য আমি এই সুযোগটি দেওয়ার কারণেই তৃণমূলে আমাদের জনপ্রিয়তা, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি, আমাদের জনপ্রিয়তা আমরা প্রমাণ করার একটি সুযোগ পেয়েছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই সুযোগ যদি উনি না দিতেন, হয়তোবা আমি এই ঢাকা ১৯ সংসদ সদস্য নির্বাচিত হতে পারতাম না। আপনি বললেন যে আপনাকে নির্বাচনে আলোচনায় রাখা হয়নি জয়লাভের ব্যাপারে, সেক্ষেত্রে নৌকা এবং অন্য আরেকজন প্রার্থী ধরাশায়ী হলো, আপনার কি মনে হয় তাদের ধরাশায়ী হওয়ার কারণ কি? আলোচনায় তো রাখেনি মিডিয়া, জনগণ রাখেনি, আমি তো সেটি বলবো না, মিডিয়ার আলোচনায় রাখেনি, জনগণ তো আলোচনায় রেখেছে। জনগণ আমাকে যোগ্য মনে করেছে, সাবেক সংসদ সদস্যকে এই দেশের জনগণ দেখেছে। তিনি পাঁচ বছর শাসনামল ছিল, উনি বলেন যে ওনার শাসনামলে, আমি তো শাসনামল বলি না, আমি বাংলাদেশের সর্ববৃহৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, আমার ইউনিয়ন পরিষদের জনসংখ্যা প্রায় 7-8 লক্ষ। সেই ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমি কখনো কোথাও বলিনি আমার শাসনামল, আমি বলেছি আমি জনগণকে সেবা দিয়েছি। জনগণ কেন শোষিত হবে? জনগণ তো শোষিত হওয়ার জন্য প্রতিনিধি নির্বাচন করে না, প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে বলবে আমি শাসন করেছি, শাসন করছি, এটি আমার হিসেবে মোটেই সমুচিত নয় এই ধরনের শব্দ ব্যবহার করার। ম্যাজিক আসলে কিছুই না, ম্যাজিক হচ্ছে জনগণ, জনগণ ভোট দিয়েছে, জনগণ আমার উপর আস্থা রেখেছে, এজন্যই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যাতে ইমানের সহিত যথাযথভাবে পালন করতে পারি। আপনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নির্বাচন ঘিরে তো তিনটা ভাগে আওয়ামী লীগ ভাগ হয়েছিল, এই ভাগগুলোর ক্ষত কিভাবে আপনি সামনের দিনগুলোতে কাটাবেন? আসলে ভাগ্যের তো কোনো ক্ষতর তো কোনো আমি কোনো কারণ দেখি না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য সুযোগ দিয়েছেন, এজন্য আমরা প্রার্থী হয়েছি। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি মহোদয় বলেছেন, আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা যে প্রার্থীকে যার পছন্দ হয় তার পক্ষে সে নির্বাচন করতে পারবে, সেই হিসেবে যার যাকে পছন্দ হয়েছে তার পক্ষে নির্বাচন করেছে, এখানে ক্ষত বিক্ষত হওয়ার তো কিছু নেই। আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নির্বাচন শেষ, দলকে সুসংগঠিত করার কাজ আমি আবার শুরু করব, দলের মধ্যে যাতে কোনো বিভেদ বিভক্তি না থাকে। আপনি নির্বাচিত হওয়ার পর সারা সাভারে মাইকিং করা হলো চাঁদাবাজির বিরুদ্ধে, এটা সাভার এলাকায় অতীতে দেখা যায়নি, কারণ কি? সাভারে খুব বেশি চাঁদাবাজি হয় তাই? সাভারে আমি যতটুকু জেনেছি, যারা বিভিন্ন জায়গায় ছোটখাটো ব্যবসা করে, বড় ব্যবসা করে, প্রত্যেকেরই কোনো না কোনোভাবে নীরবে নিবৃত্তে কিংবা প্রকাশ্যে চাঁদা দিতে হয়। তারা খুবই গরিব মানুষ, তাদের এই কষ্টার্জিত অর্থ থেকে তাদের সংসার চলে, সেখান থেকে যদি কেউ চাঁদা নেয় এটা খুব দুঃখজনক। এজন্য আমি মাইকিং করিয়েছি যে কেউ কাউকে কোনো চাঁদা দেবেন না, যে যাই করেন আপনার আয় সম্পূর্ণ আপনার, কেউ কাউকে চাঁদা দেবেন না। আপনি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তখন আপনি অফিস করতেন চায়ের দোকানে, আপনাকে দেখা গেছে, এখনও আপনি এমপি হয়েছেন, এত বাংলাদেশের সবচেয়ে বড় ভোটার এলাকার এমপি আপনি, সর্বাধিক ভোটার যে এলাকায় ঢাকা ১৯, আপনি এমপি হবার পরও সেই চার দোকানে বসেই আপনি মানুষের কথা শুনছেন, মানে আপনি কি এমনই থাকতে চান? যারা পাল্টায় তারা তো পরবর্তী নির্বাচনে ধরাশায়ী হয়, আমার পাল্টানের কোনো চিন্তা ভাবনা নয়, আমার বৈশিষ্ট্যও নয়, আমি যা আছি আমি তাই থাকবো ইনশাল্লাহ। আপনি বলেন যে আপাদ মস্তকে আপনার সাহস, কেমন সাহসটা আসলে? সাহস মানে যার ইমানের জোর আছে সে পুরোটাই সাহসী ব্যক্তি। আমি কোনোদিন কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করিনি, কোনো অনৈতিক অর্থ উপার্জন করিনি, এজন্য আমি সাহসী।
যে কোনো জনগণের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে আমি একচুলও পিছু হব না। সামনের দিনে আপনার পরিকল্পনা কি, নিজেকে কোন জায়গাটায় দেখতে চান? আসলে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই এটা ভবিষ্যতই বলে দিবে। আমি এখন 5 বছরের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এই 5 বছর সাভার আশুলিয়ার জনগণের সেবা করতে চাই, যত প্রকার উন্নয়ন প্রয়োজন সে উন্নয়নগুলো করতে চাই। সাভারকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সাভার করতে চাই। এই এলাকায় আপনাকে এমপি হিসাবে চ্যালেঞ্জটা কি? এখানে দেখা যায় জমি দখল, সন্ত্রাস, চাঁদাবাজ, ঝুট ব্যবসা, এটা একটা বড় সমস্যা, সামাজিক সমস্যা তো আছেই। আপনার চ্যালেঞ্জগুলো কি? এই ধরনের যে সমস্যাগুলো আছে, ধরেন আমি স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসন, আমরা মিলে মিশে জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, কারো বৈধ জমি যাতে অন্যের দখলে না যায়, তার জন্য আইনগত যত ব্যবস্থা করা প্রয়োজন আমরা সবই করবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস দেখা গেল যে নির্বাচিত হওয়ার পরপরই সবার একটা দৃশ্যমান পরিবর্তন, পুরো রাস্তাঘাট জনগণের জন্য চলাচল উপযোগী হয়ে গেল, ফকার মুক্ত হয়ে গেল, দখল মুক্ত হয়ে গেল বলবো আমি, এটার বিষয়টা কি বলবেন? যে আপনাকে আমি বলেছিলাম আমি আপাদমস্তকই মস্তকই সাহসী, এটি তারই একটি পদক্ষেপ ধরতে পারেন। দখল মুক্ত হওয়াতে ফুটপাত মানুষ স্বস্তি জানাচ্ছে, কিন্তু আপনার কোনো চাপের মধ্যে আছেন? না, আমি কোনো চাপে নেই, আমি চাপে থাকবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি, চাপে কেন থাকবো? এই দেশের লক্ষ লক্ষ মানুষ এই ফুটপাত উত্থাত হওয়ার কারণে সুবিধা পাচ্ছে, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ফুটওভার ব্রিজগুলো থেকে সন্ধ্যার পরে মানুষের মোবাইল টাকা পয়সা ছিনতাই হয়ে যেত, মানুষ এই সমস্ত ছিনতাইকারীর কবল থেকে বেঁচেছে, মানুষ এখন ভালো আছে। সাভার পৌর এলাকার মানুষ মানুষ নির্বিঘ্নে গাড়ি নিয়ে লোকাল লেন দিয়ে যেতে পারে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না, এজন্য মানুষ খুব ভালো আছে, আমিও ভালো আছি। এই যে বললেন আপনি সাহস, আপাদমস্তক, আপনার আসলে সামনে কে থাকে, আদর্শটা কে থাকে, এত সাহস কোথায় পান? বললাম যার ইমানের জোর আছে সেই সাহসী। আমি কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করি না, আমি কোনো অনৈতিক অর্থ উপার্জন করি না, এজন্য আমি ব্যক্তিগতভাবে খুব সাহসী। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, এনটিভির দর্শকদের প্রতি আমার প্রত্যাশা, আপনারা যে আমার যে যদি এই বক্তব্যটি কেউ দেখেন শুনেন, আপনারা এটি সারা দেশে প্রচার করবেন। এনটিভির দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনারা আমাকে সাভারের উন্নয়নের ব্যাপারে সবাই সহযোগিতা করবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা 19 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।